হ্যালো বন্ধুরা, তো দেখুন আমি আগের দিন তো পাঁপড় তৈরি করেছি, সেটা আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো আজকে মানে কালকে দিয়েছিলাম, আজকে আবার রোদ্রে দিয়ে গেছিলাম সকালবেলা এসে, মানে ছাদে এসে তখন ওই গাছে জল দেওয়া হয় সেই টাইমটাই আমি হচ্ছে পাঁপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সন্ধ্যা প্রায় হয়নি বিকাল টাইমটা, তো এখন ছেলে মেয়ে ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম যে চলো পাঁপড়গুলো দেখা যাক আদৌ ঠিকঠাক হয়েছে কি না। তো এসছি তুলতে, তো আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই, চলুন ঠিক করে। এই দেখুন বন্ধুরা, আমি হচ্ছে পাঁপড় তো মেলেছিলাম এই প্লাস্টিকে, দেখুন হাওয়া এত জোরে আজকে হাওয়া দিচ্ছে কি বলবো, হাওয়াতে প্লাস্টিক এক সাইড, পাঁপড়গুলো ওখানে পড়ে আছে সব। জানি না আদৌ পাঁপড়গুলো ঠিকঠাক হয়েছে নাকি। এই যে তুলে নিই, চলুন দেখি, ভেজে আবার দেখতে হবে পাঁপড়গুলো আদৌ ঠিকঠাক হয়েছে নাকি। এই দেখুন পাঁপড়গুলো, এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কাঁচা লঙ্কা, জিরে, চলুন আর পুঁগুলো তুলে নিই, সব মাটিতে পড়ে আছে। ভেজে দেখতে হবে পাঁপড়গুলো ভালো হয়েছে নাকি, আমার ছেলে বলছিল যে পাঁপড়গুলো কেমন হয়েছে কি না হয়েছে, জানি না কেমন হবে। এই প্রথম এই রকমভাবে করলাম, আর কী বলুন তো, এটা হচ্ছে আমি ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে শর্ট ভিডিওতে সামনে চলে এসেছিলো, এর মধ্যে অনেকে মানে দিচ্ছিল, ধনে পাতাও দিয়েছিল, বেশ সবুজ সবুজ টাইপের লাগছিলো দেখতে। তো জানি না কেমন হবে, আর দেখে তো মনে হচ্ছে জিরে কি জোয়ান বেশি দেওয়া হয়ে গেছে, দেখুন কিভাবে মানে হচ্ছে সামনের উপর রয়েছে অনেক। তো পাঁপড়ের ছিঁড়ি তো দেখতেই পেলেন, এই পাঁপড়গুলো এখন আমি নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে ভেজে দেখব যে হয় নাকি আর কেমন হয়েছে। দাঁড়ান ঠিক করে নিই, এই যে পাঁপড় এখন এর মধ্যে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো, চলুন। আর সন্ধ্যা সন্ধ্যা হয় যেহেতু, তাই মানে হচ্ছে এখন, আর মুখটা এরকম ছাদের মধ্যে কালো কালো লাগছে, কী অবস্থা হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক পাঁপড়গুলো ভেজে নিই, চলুন তারপরে দেখাবো আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, পাঁপড়টা ভাজার জন্য এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল, একটাই ভাজবো এখন, দেখবো আগে খেয়ে কীরকম লাগে, তারপরে বেশি ভাজে যাবে। এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে একটু, ইয়া তেলের বোতলে অনেকটা তেল আছে, ভারী হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা পাঁপড়। আর আমার মেয়ে ওইদিকে উঠে পড়েছে, উঠে তো কাজ শুরু করে দিয়েছে, দেখুন ওই যে আমি উঠে গেলে ওর ঘুম হয়ে যায়, ওরও ওঠা হয়ে যায়। তো এইটা দেবো, দেখি তেলটা গরম হোক আগে, ব্যাক ক্যামেরায় দেখায় খেয়ে দেখবো, এটা যদি ভালো লাগে আবার বানাবো, আর বানিয়ে তখন ভিডিও করে দেখাবো, আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো প্রশ্নই নেই। আর জিরে সব কিছু দিয়ে একদম বেশি হয়ে গেছে মনে হচ্ছে, দেখি একটুখানি আগে ফেলে দেখি, একটুখানি আগে ফেলে দেখবো তেলটা গরম হয়েছে নাকি, যে একটুখানি নিয়েছি, তেলটা আর একটু গরম হবে, হয়নি এখনো তেল, পাঁপড় ভাজতে গেলে বেশি গরম চাই। বাবা ফুলছে তো বেশ ভালোই, এই দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলে গেল, অবশ্য আমি একটুখানি দিয়েছি, এটার মধ্যে রাখি, আর একটু গরম হও গরম হও তাড়াতাড়ি তেল, তেলটা এবারে বেশ ভালো গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পাঁপড়টা, এই ছাদ থেকে নিয়েই এসে ভাজছি, জানি না কেমন হবে, পটাশ পটাশ করে ফাটছে, এই গুটিয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে গুটিয়ে যাচ্ছে, এই ঠিক হ ঠিক হ, পাঁপড়টা ভেজে নিয়ে আগে বরকে খাওয়াবো, রিভিউ দেবে ও, চাল চাল হয়ে আছে, একটা ভাজলাম আরেকটা ভাজবো, এটার মধ্যে রাখি আরেকটা ভাজি, ছোট্ট দেখে এটা ভাজি, ওটা বেশি বড় ছিল,
হোয়াট ইজ দিস। তো পাপড়টা নিয়ে যাই, নিয়ে গিয়ে খাওয়াই, দেখি কি বলে। এইদিকে অন্ধকার, বসে আছে দেখুন পাপড়টা খাচ্ছে। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, অন্ধকার ঘরে বসে আছে, ভালো, খুবই ভালো, খুবই ভালো হয়েছে। ইয়ার কিনা সত্যি ঝাল ঝাল হয়েছে। হ্যাঁ, আবার বানানো যেতে পারে, আবার বানানো যাবে। প্রচন্ড ঝাল হয়েছে না, মোটামুটি ভালোই ঝাল। মেয়ে খেতে পারবে, মেয়ে খেতে পারবে না, তুমি তো খেতে পারবে না, তোমার জন্য বানানো হয়নি, জল দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমি একটুখানি খেয়ে দেখি, খেয়ে দেখে আপনাদের বলি কেমন হয়েছে। ও তো বললো ভালো হয়েছে, আর ওর মুখে একটুখানি ঝাল ঝাল লাগলে বেশি ভালো লাগে ওর, সবসময়ের জন্যই দেখেছি। সত্যি একটুখানি ঝাল ঝালটা বেশি হয়েছে, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা আমি থেঁতো করে দিয়েছিলাম, মিক্সারে দিলে বেশ ভালো হতো, তো আমি থেঁতো করে দিয়েছিলাম, চারটে না পাঁচটার মতো লঙ্কা দিয়েছিলাম। আর এই যে লঙ্কা আর ইয়েগুলো এখনও দেখা যাচ্ছে, একটু ঝাল ঝাল হয়েছে, মেখে দেওয়া যাবে না, চোখে মুখে ঝাল লাগবে, এমনি ভালো লাগছে খেতে। চলুন পরে যেদিন আবার বানাবো এগুলো, তখন আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো সেটা। তো আজকের মতো টাটা, বাই বাই।